এনকাউন্টার করতে গেলে তৃণমূল দলের অনেকের বিরুদ্ধে এনকাউন্টার করতে হবে, কারণ এই অপরাধের মধ্যে তৃণমূল নেতা নেত্রী জড়িত, আজ নয় কাল প্রমাণিত হবে। তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী এত এত সতর্কতা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সমস্ত ব্যাপারটাকে ধামাচাপা দিতে চাইছে, কারণ ক্ষমতাসীন যে দল সেই দলের সঙ্গে অপরাধীদের সম্পর্ক না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না। পুলিশের ভূমিকা থেকে স্পষ্ট প্রমাণ হচ্ছে যে অপরাধীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে, তাই পুলিশ এখানে চুপ করে আছে। অপরাধীদের যদি তৃণমূলের ছত্রছায়ায় না থাকতো তাহলে পুলিশকে মারের ভয়ে পালাতে হতো না। কলকাতার পুলিশ সমস্ত অপরাধী ধরার ক্ষেত্রে এত সময় লাগার কথা ছিল না। পুলিশ বলছে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর না এগোতে, পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে লাঠি চার্জ না করতে, পুলিশ বলছে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যতটুকু জেনেছে তার বাইরে তদন্ত না করতে। আর কি চাই আপনার, আর কি চাই? এই খুনের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেরা এবং এই খুনিদের সঙ্গে ক্ষমতাসীন দলের লোকেদের অবশ্যই সংশ্রব আছে, ঘনিষ্ঠতা আছে, আজ না হয় কাল সেটা প্রমাণ হবে।